সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই সেশন শুরু করছি। গতদিন যে পর্যন্ত কাজ করেছিলাম সেই পর্যন্ত এটা রয়েছে। যাই হোক, আজকে আমরা যে কাজটা করব, আমাদের এই যে হোম পেজের উপরেই আমাদের সম্পর্কে যে লেখাটা আমরা শো করিয়েছিলাম, সো একইভাবেই প্রধানের বাণী, এই প্রধানের বাণীটাকেও আমরা একইভাবে এখানে শো করাতে পারবো। আমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এই দুইটা নিয়ে আমরা আজকে কাজ করব। এই প্রধানের বাণীটাকেও আমরা একইভাবে হোম পেজের ওপরেই আমরা কাজটা করতে পারি। এটা যেহেতু গত সপ্তাহের কাজ, তাই আমরা অল্পতে এটা শেষ করে ফেলতে পারবো, তাই আমরা এটা একটু দেখে যাই। আমাদের প্রথমেই যেটা হবে সেটি হলো যে এই যে বডিটা ছিল, বডিটা আমরা আপাতত ইনভিজিবল করে রাখলাম, এবং আমরা জানি অ্যাবাউট আস এই একটা বডি যেখানে আসলে আমাদের সম্পর্কে যে লেখাটা ছিল সেটা রয়েছে এর মধ্যে। তো এখন আমরা এখানে আরো একটা বডি তৈরি করতে চাই, ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তো না নিলে আমাদের যেটা হবে, আমাদের ওই যে টেক্সট বক্সটা আমরা উপরে নিচে নিতে পারবো না। এটা নান করে দিলাম, আর এইখানটা হাইটটা আমরা বললাম যে 100% থাক, আর উইথটা আমরা দিয়ে যাচ্ছি 95%, কারণ দুই পাশে একটু ফাঁকা থাকে। ওকে, এটা এখন রিনেম করে নিই। এখন এটার মধ্যে আমরা তাহলে কি করি, দুইটা টেক্সট বক্স নিলাম, একটা এবং দুইটা। তবে এখানে যেটা করব, আমাদের এই লেভেলটা যেহেতু হেড হবে, আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, আমরা ফন্টটাকে বোল্ড করে দিচ্ছি, আর হাইট আমাদের অটোমেটিক থাক, উইথ আমরা ফিল প্যারেন্ট করে দিই, আর এর মধ্যে যে টেক্সটটা, টেক্সটটা আমরা সেন্টার করে দিলাম। দিয়ে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে প্রধানের বাণী এখানে, তো এটা আমরা দিলাম প্রধানের বাণী। আর হচ্ছে আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই, ব্লু কালার করে দিলাম, ব্লু কালার আবার ব্যাকগ্রাউন্ড মিলে যাচ্ছে, রেড দিয়ে দিলাম। আর এই যেটা রয়েছে সেটারও হাইট অটোমেটিক থাক, উইথ ফিল প্যারেন্ট করে দিই। আর হচ্ছে ফন্ট আমরা যদি আর একটু বাড়াই, কত 15, খুব বেশি দরকার নাই এখানে। ওকে, তো এটা আমরা ধরে নিলাম যে আমাদের প্রধানের বাণী এটা আছে কোথায়, হেড স্পিচ এর মধ্যে, বাট এটাও এখন নন ভিজিবল করে দিলাম। তাহলে এই মুহূর্তে আমার হোম পেজ যেটা থাকবে এটাই থাকবে। এখন আমরা চলে যাব হচ্ছে ব্লকসে। ব্লকসে যাওয়ার পর আমরা গতদিন যে কাজটি করেছিলাম, যে এই দুইটা তো আমরা ওই যে হোম মেনু এবং 9 ডট মেনু বাটনের জন্য করেছিলাম, কাজে ওই দুইটা ওই ধারে থাক। আমাদের এইখানে যেটা হচ্ছে, আমরা এখন কাজ করব হচ্ছে যে ডুপ্লিকেট করলাম এখানে, যেহেতু এটা বাটনের কাজ, এর মধ্যে যতগুলো বাটন আছে সবগুলো আমরা দেখতে পাবো যে হেড স্পিচ পিটিয়ান। তাহলে এইখানে যে কাজটা হবে এখন একটু ভাবতে হবে, আগে শুধুমাত্র একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করছিল, একটাকে ট্রু করছিল আর একটাকে ফলস করছিল, কিন্তু এক্ষেত্রে এখন দুইটাকে ফলস করতে হবে। এখানে বলেছিলাম যে যখন ওয়াল মেনু বাটন ক্লিক করবে তখন অ্যাবাউট আস বডি এটা ফলস হয়ে যাবে, শুধুমাত্র ওয়াল মেনু বডিটা ট্রু হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটা বডি এখন নতুন তৈরি হয়েছে, সেটি হচ্ছে এই যে হেড স্পিস বডি। তাহলে এক্ষেত্রে এই যে হেড স্পিস বডি যেটা রয়েছে, এখন সেই হেড স্পিস এটাকেও ভিজিবল বা নন ভিজিবল করতে হবে। ডুপ্লিকেট করলাম, অর্থাৎ এটা হচ্ছে, ধরে নিন যে আমি হেড স্পেসটা আমার সামনে আছে, ওই মুহূর্তে আমি যখন ওয়াল মেনু বাটনটা ক্লিক করব তখন হেড স্পেসটা ফলস করে দেবে, কারণ ওয়াল মেনু বাটন ক্লিক করলে আমাদের কাজ হচ্ছে ওয়াল মেনু বডিটাকে ট্রু করে দেওয়া, আমার যেটাই ওপেন থাকুক না কেন আমার সেটা সে ক্লোজ করে দেবে। তাহলে একই জিনিসটা হোমের মধ্যেও দিয়ে দিলাম, কারণ এই যে হোমেও একই কাজ হবে, কারণ এখানে আমাদের সম্পর্কে থাক বা প্রধানের বাণী থাক, যেটাই থাক, হোম ক্লিক করলেও আমার কাছে টোটাল মেনুটা নিয়ে আসবে, কিংবা 9 ডট ক্লিক করলেও টোটাল মেনুটা নিয়ে আসবে। তাই এখন কোনটা খোলা আছে সেটি আমি তো আমি জানি না, তাই আমি এখানে দুইটাই দিয়ে দিলাম, যেটা খোলা থাকুক সেটাকে বন্ধ করে দেবে এবং এই মেনুটা ট্রু করে দেবে। তাহলে অল মেনুর কাজটা গেল এটাই। এবার এখানে লজিকটা যদি আমরা চিন্তা করি, দেখেন যখন অ্যাবাউট আস বাটন ক্লিক করব,
তখন কিন্তু আসলে অ্যাবাউট আসটা আমাদের সামনে আসবে এবং মেনু বাটনটাই তখন সামনে থেকে চলে যাবে। যখন হেড স্পিচ বাটন ক্লিক করব তখন মেনুটা আমাদের সামনে চলে যাবে, আর আমাদের সামনে আসবে হচ্ছে হেড স্পিচ। এখানে আর কোনো কিছুর পরিবর্তন দরকার নেই, কারণ একই সাথে আমাদের সামনে প্রধানের বাণী এবং প্রতিষ্ঠান সম্পর্কে এই দুটো জিনিস তো একই সাথে আমাদের কাছে থাকবে না। আমাদের সামনে ধরে নিলাম যে হেড স্পিচ যখন ক্লিক করলাম তখন এই যে হেড স্পিচটা আমাদের সামনে আসলো, তখনই আমরা অল মেনু যখন ক্লিক করব তখন এই কমান্ড দ্বারা হেড স্পিচটাকে ফলস করে দিয়ে আবার অল মেনুটা আমাদের সামনে আনবে। কারণ অল মেনু সামনে না আনলে তো আমরা অ্যাবাউট স্পিচে যেতে পারবো না। তো এখানটারই আমাদের প্রধানের বাণী ক্লিক করলেই কি হবে, তখন হেড স্পিচ এটা আমাদের সামনে দেখাবে। আবার হোম মেনু বা 9 ডট মেনুতে ক্লিক করলে আমাদের সামনে মেনুটা চলে আসবে, তখন আমরা আমাদের সম্পর্কে ক্লিক করলেই আমাদের কাছে আমাদের সম্পর্কে সেই লেখাটি থাকবে, এই মেনুটা চলে যাবে। আবার মেনু আনতে চাইলে আমাদের ওপরের যে কোনোটা ক্লিক করলে আবার মেনু চলে আসবে। ওকে, তাহলে এটা আমাদের গেল। আমরা এটা যখন লাস্টে চেক করব তখন আমরা দেখব, এখন আলাদা ভাবে চেক করছি না, চেক করলে তাতে আমাদের একটু সময় ব্যয় হবে। আমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এই দুইটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো যে কারণে আমরা একটা স্ক্রিন অ্যাড করলাম, আমরা জাস্ট নাম দিলাম ইউটিউব থাক, এবং একই সাথে আমি আরো একটা স্ক্রিন নিয়ে নিচ্ছি, সেটা আমরা দিলাম হচ্ছে ফেসবুক। এক্ষেত্রে আরো একটা কথা আজকে বলি, সেটি হলো ইউটিউব এবং ফেসবুক দুইটা আলাদা আলাদা পেজে করে দেখাবো। এখন যখন আমরা দুইটা আলাদা আলাদা পেজে করে দেখাচ্ছি, তার মানে হচ্ছে কি ইউটিউব আর ফেসবুকের জন্য আমার দুইটা পেজ নষ্ট হচ্ছে। তো আমরা যদি এই দুইটাকে একটা পেজে আনতে পারি তাহলে কিন্তু আমার একটা পেজ বেঁচে যাবে। আগামী দিন আমরা দেখব যে কিভাবে একই পেজের মধ্যে দুইটাকে কাজ করানো যায়, তাহলে আমাদের দুইটা জিনিস শেখাও হবে। তো প্রথমে যদি আমরা ফেসবুকটা নিয়ে কাজ করি, এই ফেসবুকের পেজটা নিলাম, এখন ফেসবুকের যে নতুন স্ক্রিনটা আসছে স্ক্রিনটার নাম ফেসবুক, এখানে আমাদের যে স্ক্রিনের প্রপার্টিস আছে সেগুলো একটু দেখতে হবে। এটা আমরা সেন্টার করে দেব, এটা টপে থাকে। ব্যাকগ্রাউন্ড অবশ্যই আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, কারণ আমরা প্রত্যেকটা অ্যাপস এর নিচেই ব্যাকগ্রাউন্ড রাখতে চাই। আমরা ওপরের এই যে টাইটেলটা আছে টাইটেলটাকে আমরা সবসময় নন ভিজিবল করে দিই, স্ক্রলেবলটা চালু করে দিই, এই যে জিনিসগুলো সেগুলো আমরা জাস্ট প্রত্যেকটা স্ক্রিনে কাজটা আমরা করব। ওকে, তো এখন আমরা যেটা বলেছিলাম সেটি হলো যে এই যে পেজের স্ক্রিন ওয়ান এর উপরে যেটা রয়েছে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা প্রত্যেকটা পেজেই রেখে দেব। প্রথমে নিয়ে আসি আমরা ফেসবুক পেজটা, ফেসবুক পেজটা এনে এর উপরে যে গতদিন যেভাবে ডিজাইন করেছিলাম আজকে ঠিক সেভাবে ডিজাইনটা করে এই কিন্তু আমরা ওই একই রকম ডিজাইন করে নিয়েছি। দেখেন এটা যে চেঞ্জ করে উপরটা বোঝাই যাবে না যে আমার আসলে উপরেরটা চেঞ্জ হয়েছে কিনা। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে এই নিচে আমরা যে ফেসবুকের পেজ হোক বা আমাদের অ্যাকাউন্ট হোক বা গ্রুপ হোক, সেই গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেব। এই পেজে যখন আসবে তখন অটোমেটিক্যালি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এখানে চালু হয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদেরকে ওয়েব ভিউয়ার, তার মানে ওয়েবসাইটকে ভিউ করতে চাচ্ছি আমি এখানে, সেই কারণে আমরা নেব হচ্ছে ওয়েব ভিউয়ার কম্পোনেন্ট। ওয়েব ভিউয়ার কম্পোনেন্ট কিন্তু এটা হচ্ছে ভিজিবল কম্পোনেন্ট, এটা এখানেই দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমি এটাকে রান করাবো তখনই আসলে এটা দেখা যাবে না। তো এই যে ওয়েব ভিউয়ার কম্পোনেন্ট আমরা যদি এটাকে রিনেম করে দেই, যে এখানে ওয়েব আন্ডারস্কোর দিয়ে বললাম ফেসবুক, এখানে ফেসবুক ওয়েবটা ভিউ করাবো এর মধ্যে, তাহলে এই যে ওয়েব ভিউয়ারটা এটার এখন একটু প্রপার্টিসটা চেক করে নিতে হবে।
হাইটটা আমরা অটোমেটিকই দিতে পারি, কোনো অসুবিধা নেই। অটোমেটিক হলে যতটা বড় ততটা, আর উইথটা আমরা ফিল প্যারেন্ট করে দিই, তাহলে স্ক্রিন জুড়েই এটা থাকবে। তাহলে আমাদের এই স্ক্রিনের এই জায়গাটাকে জুড়েই আমার এখানে ফেসবুকটা দেখাবে। এখন বিষয়টা হলো কি, যখন আমি এই পেজে চলে আসবো, তখনই ফেসবুকটা আমার এই যে জায়গা নিচের যে অপশনসটি রয়েছে সেই অপশনসটির মধ্যে শো করবে। স্ক্রিন ওয়ানে যে কাজগুলো আমরা দেখলাম, আমাদের সম্পর্কে ক্লিক করলে আমাদের সম্পর্কে মেসেজ দেখাচ্ছে, প্রধানের বাণী ক্লিক করলে প্রধানের বাণী দেখাচ্ছে, এবং এই কাজগুলো কিন্তু আসলেই অফলাইনে চলছে। তার মানে এটার জন্য আমাদের কোনো ইন্টারনেট কানেক্টিভিটির প্রয়োজন পড়ছে না, কিন্তু ফেসবুকটা যখনই চালাবো তখন অবশ্যই তো আমাকে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে, তা নাহলে তো ফেসবুক চলবে না। এখন দেখা যাচ্ছে যে কেউ একজন না বুঝে ফেসবুক ক্লিক করলো, অথচ ইন্টারনেট কানেক্টিভিটি নেই, যার কারণে ফেসবুক এখানে শো করছে না, সেও ঠিক বিষয়টা বুঝতে পারছে না। তো যদি আমরা উপরে এখানে একটা এরকম মেসেজ দিয়ে রাখি এই জায়গাটাতে, বলে দেব যে এই মেসেজটাকে যদি আমি সেন্টার করে দিই, দিলাম সেন্টার করে, যদি মনে হয় যে এটার টেক্সট কালার ওকে যা আছে তাই থাক, কিংবা যদি টেক্সট কালারটা রেড করে দিই, আর এই এর যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা এরকম ব্ল্যাক হতে পারে, যাক থাক ব্ল্যাকের মধ্যে আমরা হোয়াইট দিই আপাতত, এটা চাইলে আপনি দিতে পারবেন, ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ফন্টটা বল্ড করে দিলাম, এখানে যদি সাইজটাকে একটু বাড়িয়ে দিতে চাই আমরা সাইজটা বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এই জায়গাতেই আমাদের ফেসবুকটা শো করাবো। আমি এই কম্পোনেন্টটা প্রথম অবস্থায় নন ভিজিবল করে রাখবো, আমি এটা কমেন্ট দিয়ে ভিজিবল করাবো, তারপর সেখানে ফেসবুক আসবে। এখন আমরা আসি ব্লগসে। এখান থেকে কিন্তু যেহেতু আমরা হোম পেজ করেছি, হোম পেজ যখন করেছি তখন কিন্তু আমাদের দুইটা বাটন রয়েছে, আমরা বাটন গুলো রিনেম করে আসি। এই একটা বাটন, এই একটা বাটন কি হচ্ছে যে এটা বললাম অল মেনু বাটন, আর এটার নাম দিলাম হচ্ছে হোম মেনু বাটন। ওকে, তাহলে প্রথম হচ্ছে ওয়াল মেনু বাটন ক্লিক করলে কি হবে, হোয়েন অল মেনু বাটন ক্লিক কিছুই করবে না। আমি যদি শুধুমাত্র এই স্ক্রিনটাকে ক্লোজ করে দিই, ক্লোজ স্ক্রিন, তাহলে কি হবে, আলটিমেটলি আমার ওই যে প্রথম স্ক্রিন সেখানে চলে যাবে। দেখেন মনে হবে অনেক কিছুই কাজ, আসলে কিন্তু কিছুই না। এটাকে যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করি আমরা কি বললাম, হোম মেনু বাটনকে বলে দিলাম ক্লোজ স্ক্রিন করো, আমরা আরো একটু এতে ফিরে আসি। অর্থাৎ আমি যখন এটাই হোম পেজে ছিলাম, হোম পেজে, হোম পেজ থেকে যখন ফেসবুক পেজে ক্লিক করছি, তখন কিন্তু আমাদের ওই যে ফেসবুক পেজ ওই পেজটা চালু হবে। যখনই ওই পেজ থেকে আমি ওয়াল মেনু সমস্ত মেনুগুলো দেখতে চাই, আলটিমেটলি মেনুগুলো আছে কোথায়, হোম পেজের ওপরে। তো মেনুগুলো যখন দেখতে চাইবো, তখন ফেসবুক পেজে ক্লিক করার পর আমার সামনে যেটা আছে সেটা ফেসবুক পেজ। এখন যদি জাস্ট ওই পেজটা ক্লোজ করে দিই, তাহলে নিচে তো আমার সেই মেনু পেজটা রয়ে গেছে, নিচ থেকে মেনু পেজটা দেখা যাবে। শুধু তো ক্লোজ স্ক্রিন দিলেই কিন্তু আমার কাজ শেষ, আর কিছু দরকার নেই। ক্লোজ স্ক্রিন দিলেই আমার 1 নম্বর পেজটা চলে আসবে, আর 1 নম্বর পেজের ওপরে আমার মেনু পেয়ে যাচ্ছে। এবার আমরা আসি যে ফেসবুকটা কিভাবে চালু করাবো। দেখেন এই পেজের ওপরে কিন্তু কোনো বাটন নেই। আমরা এর আগে যখন কাজগুলো করেছি, যখন বলেছে হোয়েন অ্যাবাউট আস ক্লিক, তখন এই কাজ করো, এখানে তো কোনো বাটন নেই যে হোয়েন ফেসবুক বাটন ক্লিক তখন ফেসবুকটা সামনে আসো। আমাদের এখানে কিন্তু কোনো বাটন নেই, তাহলে ফেসবুকটা যে এই পেজে আসবে, তাহলে এখন তাকে বলে দিতে হবে ফেসবুকটা কখন কেমন করে আসবে। আমরা যখন ফেসবুক বাটনে ক্লিক করব, তখন ফেসবুক নামক এই পেজটা আমার সামনে চালু হবে। এটার উপর ক্লিক করলে দেখেন হোয়েন ফেসবুক ইনিশিয়ালাইজ, ফেসবুককে, ফেসবুক কিন্তু আসলে আমি পেজের নাম দিয়েছি, ফেসবুক মানে কিন্তু ফেসবুক সাইট নাই, আমি যে পেজটার নাম দিয়েছি, পেজটার নাম দিয়েছে ফেসবুক। তাই এখন বলছি যে যখন ফেসবুক পেজটা ইনিশিয়ালাইজড হবে, ইনিশিয়ালাইজ বলতে এখানকার প্রোগ্রামের ভাষায় যেটা আছে, যখন সে চালু হবে তখন আসলে কি কাজ করবে। তো চালু হবার সময় তখন কি করতে হবে, প্রথম যে কাজটা হচ্ছে আমাদের এই যে কম্পোনেন্টটা আছে ওয়েব ফেসবুক কম্পোনেন্ট, এটা কিন্তু আমরা ইনভিজিবল করে রেখেছি, ইনভিজিবল করে রেখেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে ভিজিবল হওয়া,
তাই এখান থেকে আমরা একটা কমেন্ট নেব। প্রথমেই আমরা বলবো হচ্ছে ওয়েব ফেসবুক ডট ভিজিবল ট্রু, তার মানে একে তো আমরা ভিজিবল ফলস করে রেখে দিয়েছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে ওয়েব কম্পোনেন্টটা যখনই পেজটা ইনিশিয়ালাইজড হবে, পেজটা যখনই চালু হবে, তখন প্রথম কমেন্ট দিলাম ওয়েব ফেসবুক নামক এই যে কম্পোনেন্টটা আছে সেটাকে প্রথমে তুমি ভিজিবলটা ট্রু করে দাও তো ওয়েব ভিআর এর মধ্যে, ইউআরএল এর কাজটা ওয়েব ভিআর এর মধ্যে। আচ্ছা, এবার আমরা বলছি যে কল ওয়েব ফেসবুক, দ্যাট মিনস প্রথমেই যখনই ফেসবুক পেজটা ইনিশিয়ালাইজড হবে, যখনই ফেসবুক পেজটা চালু হবে, তাকে বলেছি যে প্রথমেই ওয়েব ফেসবুক ডট ভিজিবল, এটাকে যেহেতু আমি ইনভিজিবল করে রেখেছি তাই আমি বললাম যে প্রথমে তাকে ভিজিবল করে দাও। এর পরে হচ্ছে এবার বলছে যে কল কল করতে বলেছে কাকে, ওই ওয়েব ফেসবুক, ওয়েব ফেসবুক কে, এই যে ওয়েব কম্পোনেন্টটার নাম দিয়েছি আমি ওয়েব ফেসবুক, ওয়েব ফেসবুক কে বলেছে তুমি এখন কল করো কাকে, গো টু ইউআরএল, একটা ইউআরএল কে কল করো, সেই ইউআরএল টা কে, সেই ইউআরএল টা একটা টেক্সট বক্স দিয়ে আমরা এখানে ইউআরএল টা বলে দেব, কপি করে জাস্ট এই ঘরে সেটা পেস্ট করে দিলাম। এখন এটুকুই কাজ শেষ, এটুকুই হচ্ছে এখন বোঝার। আমি এটাকে এই অ্যাপিকেটা বিল্ড করে করে আমরা এই কাজটুকু একটুখানি রান করা টেস্ট করি। তো যাই, আমরা তো আমাদের সম্পর্কে এবং প্রধানের বাণী এটা তো আমরা দেখেছি, এখানে কোনো সমস্যা নেই। ফেসবুক পেজ ক্লিক করি, এই যে ফেসবুক পেজ চলে আসছে, এখানে কিন্তু বলে দিচ্ছে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, তার মানে যদি আপনার ফেসবুক পেজটি চালু না হয় তাহলে আপনাকে তখন বুঝতে হবে যে ফেসবুক পেজের সমস্যা। এই দেখেন আমি যে প্রযুক্তির পাঠাগার পেজটা দিয়েছিলাম এখানে কিন্তু সেই পেজটা শো হচ্ছে। তাহলে এটা বোঝা গেল স্যার, আমরা তাহলে যদি আমরা যদি এখন শুধুমাত্র ইউটিউবে কাজ করতে চাই, ইউটিউবের পেজটাতে, তাহলে সেম একই কাজ, একই সবকিছু, একই ডিজাইন, শুধুমাত্র ওই যে ইউআরএল এর জায়গাতেই আমরা কি করব, ইউটিউবের ইউআরএলটা দিয়ে দেবো। আমরা সেটা একটু করি, এই যে কাজটুকু আমাদের প্রত্যেক পেজে রাখবে, যখন আমরা এই কাজটুকু করার পর এই পেজটা কিভাবে ডুপ্লিকেট তৈরি করতে হয় সেটা আগামী সেশনে দেখবো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যখন ওই এটা দেব, ওয়েব ভিউয়ার করব, তখন এই যে ওয়েব ভিউয়ার এটা নিলাম, তাহলে এই যে জিনিসটা ওয়েব ভিউয়ার ওয়ান, এটাকেও যদি আমরা রিনেম করি, রিনেম করতে পারি, যদি মনে করি রিনেম করব না, ওয়েব ভিউয়ার ওয়ান এভাবে আমরা রেখে দিতে পারি। তাহলে এটা গেল, এবং প্রথমে আমরা যেটা করেছি এটাকে আমরা ইনভিজিবল করে দিলাম। ওকে, তাহলে যাবো হচ্ছে ব্লকসে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা ফেসবুক পেজে যা করেছি এই পেজটা তো আমার অলমোস্ট একই কাজ করতে হবে, শুধু পার্থক্য হচ্ছে ইউআরএলটা। তাই আমরা কি করব, এই ফেসবুক পেজের যে কোড গুলো আছে এই ব্লকস গুলোকে আমরা ব্যাগে ভরে ওই পেজে নিয়ে চলে যাব। তাহলে অল মেনু যেটা আছে সেটাকে ধরলাম, ধরে ব্যাগের কাছে নিয়ে গেলে ব্যাগের মুখটা ফাঁকা করে দিচ্ছে, এই ব্যাগের মুখটা যখন ফাঁকা করে দেবে তখনই ছেড়ে দেন, ছেড়ে দিলে এটা জায়গায় চলে আসবে, আর ব্যাগের ভিতরে সে একটা কপি নিয়ে নিয়েছে। আপনি এখন এটা নেন, এটা নেওয়ার পরে নিয়ে যান, দেখেন এই ব্যাগের মুখটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন আবার ছেড়ে দেন, ব্যাস। এবং এটা দরকার, এটাও নিয়ে যান, নিয়ে এই দেখেন এই ব্যাগের উপরে ক্লিক করেন, এইগুলো সব ব্যাগের মধ্যে রয়ে গেছে, আর এখানেরটা তো এখানে রয়ে গেছে। এখন উপরে আছে কোথায়, এটা ফেসবুকে আছে, এখন এখান থেকে আমি ইউটিউবে গেলাম, এটা হচ্ছে ইউটিউবের ব্লক পার্ট। এখন এই ব্যাগের উপর একটা ক্লিক করলে ব্যাগ খুলে যাবে, যাওয়ার পর ওয়াল মেনু বাটন এটা ক্লিক করে টেনে আনেন এখানে, এনে রেখে দেন। আচ্ছা, এখানে এটা রেড ক্রস কেন দেখাচ্ছে আমি আপনাকে পরে বুঝাচ্ছি, আগে আমি কম্পোনেন্ট গুলো এখানে নিয়ে আসি। এখানে দেখেন, এখানে বলেছে ওয়াল মেনু বিটিএন, এই পেজে আমি যে মেনুর নামটা দিয়েছি সেটা দেখেন ওয়াল মেনু বিটিএন, বাট ছোট হাতের লেখা,
কিন্তু এখানে টেক্সট আছে কি বড় হাতের, যে কারণে এই বাটনের নামের সাথে নাম মিল পায়নি, তাই সেটা রেড সিগন্যাল দিয়েছে। আপনি এখানে ক্লিক করে যেটা ঠিক করে দেবেন, তবে এখানে মেনু নামটা যেটা লিখেছেন এই পেজে, এই নামটা তাই করে দেবেন। মেনুর নাম প্রত্যেকটা পেজে যে একই রকম লিখতে হবে কোনো কথা নেই, কিন্তু এই পেজের কমেন্টে কোন বাটনটা ক্লিক করলে কাজটা করবে সেই বাটনটার যে নাম লেখা এটা সেই নাম লিখতে হবে। আর নিচেরটাতে কোনো রেড সিগন্যাল দেয়নি, কারণ হোম মেনু বাটন সবই স্মল লেটারে লেখা, এখানে স্মল লেটারে একটা মিল পেয়েছে, তাই কিন্তু সে রেড ক্রস দেয়নি। এইখানে কিন্তু কিছু রেড ক্রস দিছে, তার কারণ হোয়েন ফেসবুক ইনিশিয়ালাইজড, কিন্তু এই পেজটার নাম কি, এই পেজটার নাম তো ইউটিউব, সেই কারণে এটা রেড সিগন্যাল দিয়েছে, বলছে ওয়েব ফেসবুক ভিজিবল, বাট এখানে যে ওয়েবটার নাম দিয়েছে সে নামটা দিয়েছে ওয়েব ইউটিউব, তাই কিন্তু রেড সিগন্যাল দিয়েছে। এখন জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে এই নামগুলোকে শুধু পরিবর্তন করে দেন, দেখেন রেড সিগন্যাল চলে গেছে। রেড সিগন্যাল চলে গেছে মানে এই কমেন্টটা এখানকার জন্য ওয়ার্কেবল হয়ে গেছে। তাহলে এখন কাজ হচ্ছে কি, এই ইউআরএলটা, তাহলে ইউটিউবের এই ইউআরএলটা এখানে বসিয়ে দিলাম, আর বাকি যে কমেন্ট ছিল একই বলছি যে হোয়েন ইউটিউব ইনিশিয়ালাইজড ওয়েব ইউটিউব, তার মানে এই ওয়েব কম্পোনেন্ট এটা ভিজিবল ট্রু করে দাও, এবং ওকে বলছে তুমি কল করো এই ইউআরএলটাকে, শেষ। আর প্রথম পেজে কিন্তু আমরা আগেই করেছিলাম যে এই যে হোয়েন ইউটিউব বাটন ক্লিক ওপেন অ্যানাদার স্ক্রিন ইউটিউব, তাই এখানে আমার এখন আর কিছু করার নেই, কোনো কাজ নেই, এখন আমরা এটাকে আবার বিল্ড করতে দিই। আমরা কাজটা দেখে নিই, তো আমাদের কাজটা হচ্ছে ঢুকেছে ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এখন ইউটিউব চ্যানেলটা ক্লিক করি, এই যে দেখেন ইউটিউব চ্যানেল সেটা চলে আসছে। ঠিক আছে, আপনি আলাদা কোনো পেজ নষ্ট না করে প্রথম স্ক্রিনে পাবেন। আপনি এখানে কি হ্যাঁ করবেন, সুবিধা হয়েছে। হ্যাঁ, এখানে কি করেছেন, যখন আপনি হেড স্পিচ এনেছেন তখন অল মেনুটা সরিয়ে ফেলেছেন না, যখন অ্যাবাউট আস এনেছেন তখন অল মেনুটা সরিয়ে ফেলেছেন। জি এইখানে স্যার, আপনি যখন কাজটা করবেন, যখন বলবেন ফেসবুক তুমি চালু হও, তখন বলবেন অল মেনুটা তুমি সরে যাও, অল মেনু সরে যাও, জায়গা ফাঁকা করে দাও, যা ফেসবুকটা চালু হয়ে গেল। এই যে ধরেন এই মেনুটাকে আমি এখানে ইনভিজিবল করে দিলাম আপাতত, দিয়ে আপনি এইখানে জি যেটা রয়েছে আপনি এই যে হোম পেজের ওপরে এনেছেন, হোম জি পেজের স্যার, ওখানে এখানে এখন কি বললাম যে জি স্যার, ওয়েব ফেসবুক, ওকে। আর তো ওয়েব ফেসবুক এটার উইথ দিলাম ফিল প্যারেন্ট, হাইট দিলাম অটোমেটিক করে দিলাম হাইট অটোমেটিক, ওকে। একটা নিলাম, আর একটা নিলাম, এটা নিয়ে বললাম কি তুমি হচ্ছে ইউটিউব, দুইটা কম্পোনেন্ট, তো এটার করলাম উইথ দিলাম ফিল প্যারেন্ট করে হাইট দিলাম অটোমেটিক করে থাক। এইবার এখানে যেটা হবে, আমি তো এই কম্পোনেন্ট গুলোকে অবশ্যই নন ভিজিবল করে রাখবো প্রথমেই, ঠিক আছে, এটা প্রথমে নন ভিজিবল করে রাখবো, ওয়াল মেনুটা এটাই থাকবে, এরকম থাকবে। হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে বলতে হবে হোয়েন ফেসবুক বাটন ক্লিক, আগে যেটা বলেছিলাম পেজ ইনিশিয়ালাইজড, এখন তা না, এখন বলবো যে হোয়েন ফেসবুক বাটন ক্লিক বাটন ক্লিক দিই, ক্লিক। তাহলে এখন এই যে এটাকে ফেলে দিব, এই বলেছিলাম ওপেন অ্যানাদার স্ক্রিন, অ্যানাদার স্ক্রিন না, এখন বললাম যে হোয়েন ফেসবুক বাটন ক্লিক, ফেসবুক বাটন ক্লিক করলে কি করবে, সে বলবে যে এখানে ওয়েব ফেসবুক কম্পোনেন্টের নাম ঠিক আছে বলে ভুল ধরেন ওয়েব ফেসবুক, তখন বলবে যে ওয়েব ফেসবুক ভিজুয়াল ট্রু করে দাও, আর তুমি এই ইউআরএলটাকে কল করে দাও, ফেসবুকের ইউআরএলটা কল করে দাও। এখন যদি ইউটিউব বাটনটা এখন আর অন্য স্ক্রিনে যাবে না, কিন্তু এখন এই স্ক্রিনে কাজ করবে, তো এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এখানে দিয়ে বললাম যে এখন ওয়েব ইউটিউব, আর এটাকে ডুপ্লিকেট করে বললাম যে এটাও তুমি ওয়েব ইউটিউবটাকে চালু করে দাও, ইউটিউবের ইয়ারটা দিলাম, গেল। কিন্তু এখন কিন্তু আপনার এই মেনু বাটনের মধ্যে দুইটা কমেন্ট ঢুকাতে হবে, এখানে দুইটা কমেন্ট ঢুকাতে হবে, যার একটা হচ্ছে এই, এটা হচ্ছে সে ফলস করে দেবে, যখন অল মেনু ক্লিক করবে তখন সে ফলস করে দেবে, এইখানে কিন্তু আবার দুইটা ঢুকাতে হবে, যখন অল মেনু ঢুকাবে তখন সে ফলস করে দেবে, ওকে, শেষ। এখন কিন্তু হোম পেজের উপরে কাজ করবে, এখন কিন্তু ওই পেজে আর যাবে না, ওই দুইটা পেজ কিন্তু আপনার এখন এ হয়ে গেল, ফ্রি হয়ে গেল, তার মানে আপনি হোম পেজের উপরে অনেকগুলো কাজ করাই দিতে পারতেন। এখানে বলেছি যে ফেসবুকে তুমি ওয়েব ভিউটা ট্রু করো,
কিন্তু এই যে ওয়াল মেনু বডি যেটা থাকবে, এই ওয়াল মেনু বডিটাকে তো ফলস করতে হবে, এটা তো চলে যেতে বলতে হবে, আমি তো চলে যেতে বলিনি। তাহলে এখানে আমাদের এই কমান্ডটা বাদ পড়ে গিয়েছিল, সেটি হলো যে প্রথমে বলতে হবে যে এই যে ওয়াল মেনু বডি স্যার এইটাকে আগে তুলে দিই, আগে এটাকে ফলস করবে, আগে এটাকে ফলস করবে, ওয়াল মেনু বডি এটা ফলস করবে, তারপর ওয়েব ভিউয়ারটা ট্রু করবে এবং সেখানে ফেসবুকটা দেখাবে। এটা ক্লিক করলো ওয়াল মেনু বডিটাকে ফলস করবে, তারপর ইউটিউবটাকে ভিজিবল করবে, তারপর দেখাবে। ওকে, আমরা একটা বিল্ড করি আবার। চালু হয়েছে। এক্ষেত্রেও দেখেন যে যখন ফেসবুকটা ক্লিক করব, ফেসবুকটা এই পেজের ওপরেই হবে। ফেসবুক ক্লিক করলে যে ফেসবুকটাকে সরে যাবে, তারপরে আসবে এখানে। কিন্তু আমি উপরে কোনো মেসেজ দেইনি যে ইন্টারনেটে যুক্ত থাকতে হবে, যে কারণে কিন্তু মেসেজটা এখানে শো করছে না, বাট ও আসলো। তো চাইলে এক্ষেত্রে আমরা উপরে কিন্তু একটা ওই টোটালটাকে একটা হরাইজন্টাল এর মধ্যে এনে আমরা একটা মেসেজ কিন্তু এখানে শো করাইতে পারি। যখন আবার ক্লিক করব তখন আবার এখানে চলে আসছে, আবার যখন এটাতে ক্লিক করব তখন আবার ইউটিউবে চলে যাবে। তো এটা আমরা এই যে হোম পেজে দিয়ে দেখলাম। ওকে, থ্যাংক ইউ স্যার, এই ছিল স্যার, থ্যাংক আজকের ইউ স্যার, আপনাকে। সেশন।